হ্যালো ফ্রেন্স অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আমিনাজম ইতিমধ্যে বাইককে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেরিয়ে এসেছে চার চারটি নিয়ম যা আপনাদের জানা একান্ত প্রয়োজন নতুবা আপনাদের সমস্যা হতে পারে আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের এমন করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পরে একটা ছোট মতো আইকন আসবে প্রেস করবেন কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেন্ডিং হেল্পুল ভিডিও নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে নাম্বার ওয়ানে এ বলা হচ্ছে ইউ cannot paint or modify your bike car. ইটস এগেনস্ট দা ল অর্থাৎ বুঝতেই পারছেন এবার থেকে আপনি আর আপনার বাইককে মডিফাই করতে পারবেন না হয়তো আপনি নতুন বাইক কিনে বাইকটাকে নিজের মতো করে সাজাতে চাইছেন কোথাও আলো লাগে কোথাও এলইডি লাগে কিংবা সাইলেন্সারের আওয়াজ যায় একটু কেটিএম এর মতো করতে চাইছেন সেটা আর পারবেন না কারণ এবার থেকে সুপ্রিম কোর্টের আদেশ অনুপাতে জারি হয়ে গেল যে অবশ্যই আপনার বাইকটা রেজিস্ট্রেশন হবে অর্থাৎ নতুন বাইক কেনার পরে যখনই আপনার বাইকটা রেজিস্ট্রেশন হবে তা থেকে আপনি কিছু আর পরিবর্তন করতে পারবেন না বা মডিফাই করতে পারবেন না যদি করেন তাহলে আপনার মে ফাইন হবে কিম্বা আপনার নামে চালান কাটবে পুলিশ। নাম্বার 2 তে রয়েছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করে এমন আরো লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও আনার জন্য। নাম্বার 2 তে বলেছে আপনি এখন যদি কোনো নতুন মোটরসাইকেল কিনতে চান তাহলে আপনাকে মোটরসাইকেল নেবার সাথে সাথে 5 বছরের ইনস্যুরেন্স করতে হবে। আর যদি কার নিতে যান অর্থাৎ চার চাকা নিতে যান তাহলে দু বছর দু বছরের জন্য আপনাকে ইনস্যুরেন্স করতে হবে। না হলে কিন্তু যদি না করেন তাহলে কিন্তু আপনার কাগজপত্র চেক করে এখানে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফাইন হতে পারে অর্থাৎ ফ্রেন্ড বুঝতেই পারছেন এবার থেকে নতুন বাইক নিতে গেলে আপনাকে পাঁচ বছরের ইন্স্যুরেন্স করতে হবে এবং চার চাকা নিতে গেলে দু বছরের ইন্স্যুরেন্স করতে হবে যদি ইন্স্যুরেন্স পেপার ঠিক না থাকে আর আপনি যদি পুলিশের হাতে ধরা খান তাহলে আপনার জন্য পঁচিশ হাজার টাকা ফাইন অবধারিত নাম্বার থ্রি তে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো যদি আপনার বাইক কোনো আঠারো বছরের নিচে ছেলে চালায় আর সে অবস্থায় যদি পুলিশের কাছে ধরা পড়ে যায় তাহলে কিন্তু পঁচিশ হাজার টাকা ফাইন আপনাকে অবশ্যই দিতে হবে তো অর্থাৎ রিকোয়েস্ট একটাই আপনি যদি আপনার বাড়িতে সন্তানরা যদি বাইক চালাতে ইচ্ছা জাগে যদি আঠেরো বছরের নিচে হয় তাহলে অবশ্যই হাইওয়ে কিংবা কোন রোডেতে তুলবেন না বাড়ির আশেপাশে হলে ঠিক আছে না হলে কিন্তু পুলিশ ধরলে আপনার কাছ থেকে আপনার পকেট থেকে পঁচিশ হাজার টাকা চলে যেতে পারে এই নিয়মগুলো আগে থেকে ছিল কিন্তু এবারে তার প্রতি আরো জোরদার দেওয়া হলো কেন্দ্র সরকারের পক্ষ থেকে নাম্বার ফোর নাম্বার ফোর তে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় আর সে অবস্থায় যদি ধরা পড়ে যায় তাহলে তাকে জরিমানা স্বরূপ পঁচিশ হাজার টাকা দিতে হবে কারণ বেশিরভাগ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নেশা অবস্থায় যারা গাড়ি চালায় তাদেরই তাই জন্য वाला হচ্ছে যে সরকার অনেক বিবেচনা করেই এই নিয়মটিকে लागू করার ব্যবস্থা করেছেন যার ফলে আশঙ্কা করা যাচ্ছে যে সড়ক দুর্ঘটনার হাতে হাত থেকে অনেকটা রক্ষা পাবে সাধারণ মানুষ তো फ्रेंड्स নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে গাড়ি কি যে বেহাল অবস্থা হয় সেটা আপনারা ভালো রকমের জানেন কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আপনি যাকে অ্যাক্সিডেন্ট করছেন কিংবা আপনার জন্য যার ক্ষতি হয়েছে তাদের ফ্যামিলি কন্ডিশন কি অবস্থায় জানেন কিংবা আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আপনার ফ্যামিলি কন্ডিশন ফ্যামিলির অবস্থা কি হয়ে থাকে জানেন হয়তো আপনার জীবনের মূল্য আপনার কাছে নাও থাকতে পারে কিন্তু আপনার যারা লক্ষ্য রেখে আছে যারা মুখ চেয়ে বসে আছে তাদের হয় জানেন তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো নেশাগ্রস্ত অবস্থায় খবরদার গাড়ি চালাবেন না কারণ হয়তো আপনার কাছে পঁচিশ হাজার টাকা যেতে পারে কিন্তু এর থেকেও বড় জিনিস আপনার প্রাণটাও যেতে পারে কিংবা আপনার জন্য আপনার ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ হয়ে যেতে পারে তো ফ্রেন্ড আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়া কিংবা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অন্যকে জানানোর জন্য আর আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং